নমস্কার, আজকে এলএফটিভি নিউজের তৃতীয় এপিসোড নিয়ে হাজির আমি ঈশানী। এলএফটিভি কনফিউজ থাকে কনফিউজ রাখে। আজকে আমাদের সঙ্গে বিশেষ অতিথি আছেন লিপিকা ঘোষ। লিপিকা নয়, ডি লিপিকা ঘোষ। হ্যাঁ, দে লিপিকা ঘোষ এবং একজন বিশিষ্ট বুদ্ধিজীবী চন্দ্রিকা। সো টুডে উই আর হিয়ার ফর আ ডিবেট অন আমাদের অত বেশি বাজেট নেই। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের বিতর্কের বিষয় ছাগলে কিনা খায় আর গরুতে কিনা দেয়। তো লিপিকা দি, আপনার মতে গরুতে কি কি দেয়? দেখো, গায়ে আমাদের মাতা হয়, আর গৌ মাতা থেকে তো আমরা সময় সময় অনেক জিনিস পাই। গৌমূত্র থেকে তো কত ওষুধ তৈরি হয়, আর গোবর তো এখন আমেরিকাতেও চড়া দামে বিক্রি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আপনার মাস্তুতো ভাইরা হয় না? খুড়তুতো জেঠু হন। বেশ তাহলে, ভদ্রভাবে লিপিকা, ভদ্র রাগের মাথায় একটু আমি এদিক ওদিক হয়ে যাই। হ্যাঁ, তা আমেরিকায় গোবর বিক্রি হচ্ছে মানে ট্রাম্প নিশ্চয়ই আমার কেউ না কেউ হয়। চন্দ্রিকা, তোমার কি মনে হয় এই যে গরু নিয়ে এত মাতামাতি হচ্ছে, সে ব্যাপারে তুমি কি বলো? দেখো, এগুলো সবই স্ক্রিপ্টেড জোকস, ভুল করে বলে ফেলা কথা নয়। কারণ উনি যে পদে আছেন সেখান থেকে মনে হয় না উনি এতটা বোকার মতো কাজ করবেন। আচ্ছা, এতে কি লাভ? লাভ লাভ তো অনেক, এদের এই সস্তা জোকসগুলো নিয়ে মানুষ মেতে থাকবে আর সোশ্যাল ইস্যুগুলো নিয়ে কথা বলবে না। যেন তেন প্রকারে না মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করতে পারলেই হলো। অ্যাটেনশন ডাইভার্ট আজে বাজে বকলেই হলো? আপনি জানেন গরু অক্সিজেন দেয়, আর এটা প্রমাণিত সত্য কথা। কেন অক্সিজেন দেয় জানেন? আচ্ছা, কেন দেয়? কারণ গরুর চামড়ার ক্লোরোফর্ম থাকে, যেটা গাছের পাতায় থাকে। কিন্তু গরুর দেহে সোনা উপস্থিত থাকায় গরুর রং সবুজ হয় না, তাও সেই ক্লোরোফর্ম সূর্যের আলোর সাহায্যে অক্সিজেন বানায়। দিদি, আপনার জন্য তো আমার বিদ্যার মা মাসি একাদশী হয়ে যাবে। এই দেখুন, বইয়ে স্পষ্ট লেখা আছে, উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে, যার জন্য গাছ খাবার বানায়, অক্সিজেন বানায়। কোনো প্রাণীর দেহে, বিশেষত গরুর দেহে তো একদমই থাকে না। আচ্ছা, 2021 সালের এডিশনে স্পষ্ট লেখা আছে, পড়ে নেবেন। এসব ওল্ড সিলেবাস কেন পড়েন? এই শোন, দুলাল ছাত্রার সাথে আজকের মধ্যে একটা মিটিং ফিক্স কর তো। এরা নাকি বুদ্ধিজীবী। আচ্ছা আচ্ছা লিপিকা দি, বিতর্কে হিংসা ঢুকছে, আমরা বরং নিয়ে নিয়ে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার হাজির হচ্ছি ছাগলে কিনা খায় গরুতে কিনা দেয়। বিরতির পর ফিরে এলাম এলএফটিভি নিউজে, আমি ঈশানী। আজকের বিতর্কের বিষয় ছাগলে কিনা খায় গরুতে কিনা দেয়। এলএফটিভি নিউজ কনফিউজ থাকে কনফিউজ রাখে। ঈশানী, তুমি যেটা বললে, সমাজে হিংসা ঢুকছে, এটা সত্যিই ঢুকছে। আমরা আমাদের পুরনো পরিচিত প্রতিবেশী, একই পাড়ার লোক, একই শহরের লোকদের দেখেও সন্ত্রস্ত হয়ে থাকছি। রুগী ভয় পাচ্ছে ডাক্তার টাকা খাবে বলে, ডাক্তার ভয় পাচ্ছে রুগীকে বাঁচাতে না পারলে রুগীর পরিবার তাকে মেরে ফেলবে বলে। সাধারণ মানুষ ভয় পাচ্ছে পুলিশ ঘুষ খাবে বলে, পুলিশ ভয় পাচ্ছে সাধারণ মানুষ ঢিল ছুড়লে ধরতে পারবে না ভেবে। তো আজকে মানুষে মানুষের সম্পর্কটা খুব তিক্ত, এটা একটা সুস্থ সমাজ নয়। আমরা বাঙালি মধ্যবিত্র, আমরা ভদ্রতাটাকে সবসময় উঁচুতে রাখি, কিন্তু আজকাল জানি না কেন মানুষজন খুব রেগে থাকে সবসময়, কারণে অকারণে, আর সেই রাগ হিংসাটাকে প্রকাশ করার সুযোগ খোঁজে। খুব দামি কথা। তা লিপিকা দি, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, আমি খাঁটি বাঙালি আছি, আর এই যে ক্রোধ রোগ, এর একটাই ওষুধ, গৌমূত্র। নো 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 নো, আই উইল নট লেট ইউ ডু দ্যাট, আই উইল নট লেট ইউ ডু দ্যাট অ্যাগেইন। ইহানি, আমাদের বাজেট কম। ও হ্যাঁ, সরি, আপনি বলুন, আপনারা সবসময় সোশ্যাল ইস্যু যেমন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শিক্ষা, এইসব ব্যাপার নিয়ে আলোচনা না করে আজে বাজে কথা বলে পাবলিককে মাতিয়ে রাখেন কেন? মানে কেন? নেশন ওয়ান্টস টু নো, কেন আমি ইনসেন্টিভ পাই না কেন? সরি, ভুল বলে ফেললাম। এই এই লাস্ট ডায়লগটা কাট হবে। হ্যাঁ বলুন, কেন?
সেই একই গ্যাসের দাম, পেট্রোলের দাম, পেঁয়াজের দাম, আমার কান পচে গেল। টাকার এত অভাব, তো গরুর দুধ থেকে সোনা বার করে বিক্রি করুন। কি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায়? আবে সালে, সরি, রাগের মাথা একটু এদিক ওদিক বেরিয়ে যায়। দুধ থেকে সোনা বার করতে স্বর্ণকারের কাছে যান না, আমি তো রাস্তা দেখিয়ে দিলাম, হাঁটার কাজ আপনাদের। আপনার কথা মতো চলতে গেলে তো বিচালিতেও সোনা পাওয়া যাবে। না 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 না, কৃষককে অত ভাও দেওয়া যাবে না। গরু সোনা তৈরি করে নিজের শরীরে, এটা জেনে রাখুন। আর এই যে ঈশানি, কি নাম তোমার, তুমি কমেডি করো না, চ্যানেল আছে না তোমার, তো কমেডি করছো, কমেডি করো, রাজনীতি আমাদের উপর ছেড়ে দাও না। হ্যাঁ, আপনাদের উপরেই তো ছেড়ে দিয়েছিলাম, এখন আপনারাই কমেডি করছেন। আর আমি ঈশানি, ছোটোখাটো ইউটিউবার, রিমঝিম মিত্রের মতো সেলিব্রিটি লেভেলে তো এখনও পৌঁছাতে পারিনি, কি করবো বলুন। আর মোদিজি তো নিজেই বলেন, ক্রিটিসিজম ইজ দ্য ব্যাকবোন অফ ডেমোক্রেসি। কি ভাবছো, এতই সহজ রাজ্য চালানো? টাকা দিয়ে গ্রুপ বানাতে হয়, ফেক অ্যাকাউন্ট বানাতে হয়, বিরোধীদের সাথে বসে স্ক্রিপ্ট লিখতে হয়, বিরোধী পক্ষকে কমেন্ট বক্সে উল্টোপাল্টা বলতে হয়, তাদের আবার সময় মতো ব্লক করতে হয়, জুকারবার্গকে টাকা দিয়ে অ্যাকাউন্ট উড়িয়ে দিতে হয়, এতই সহজ। টাকা যখন খরচই হয়, সেটা দেশের লোকের স্বার্থে করুন, স্কুল, হসপিটাল, গ্যাসে ভর্তুকি, কৃষকের ঋণ মাফ, এসবে করুন। উফ, আবার সেই একই কথা। এ বন্ধ করুন তো, এটা আমার আর ভাল লাগছে না, আমি গেলাম, নমস্কার। তো আপনারা দেখতেই পেলেন, বিতর্কের শেষেও আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলাম না, বরং গরু রহস্য আরও জটিল থেকে জটিলতর হয়ে গেল। তো আগেই বলেছিলাম, এটা LFTV, কনফিউজ থাকে কনফিউজ রাখে। তো আমরা আবারও ফিরে আসবো কোনো নেতা, মন্ত্রী বা সেলিব্রিটিকে নিয়ে। নমস্কার। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো জানিও, এরম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্ট বক্স জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি আমাদের সব থেকে কিছু কিনতে ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। বাই বাই। ডোনাল্ড ট্রাম্প আপনার মাস্তুতো ভাইরা হয়?